আচ্ছা, বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম আলিপুর মিউজিয়াম। আর সেই আলিপুর মিউজিয়ামের ভিডিও তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো। যারা যারা দেখো এই চ্যানেলে রয়েছে অবশ্যই দেখতে পারো। আর সেই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে ক্ষুদিরাম বসু সেই ভয়ানক ফাঁসির মঞ্চ দেখিয়েছিলাম, নেতাজি কক্ষ এবং দেখিয়েছিলাম চিত্তরঞ্জন দাসের কারাকক্ষ এবং নেহরু কক্ষ এবং আরও ব্রিটিশদের যুগে কয়েদিদেরকে কীভাবে রাখা হতো, কীভাবে কাজ করিয়ে নেওয়া হতো, সেই সব ভিডিও দেখিয়েছিলাম। আর তার সাথে সাথে আমি ছোট্ট ছোট্ট ক্লিপ দেখিয়েছিলাম যে আলিপুর মিউজিয়ামের ভিতর যে ছোট্ট পুলিশ মিউজিয়াম বলে একটা সেল রয়েছে সেই সেলে কিন্তু ছোট্ট ছোট্ট ক্লিপ দেখিয়েছিলাম, যাতে সেই ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেই পুলিশ মিউজিয়ামের ফুল ভিডিওটা, আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম এডিট ছাড়াই। তো চলো দেখো, আশা করি ভিডিওটা অনেকেই ভালো লাগবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা যারা ওই ভিডিওটা এখনও দেখো ওই চ্যানেলে রয়েছে অবশ্যই চ্যানেলটা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এন্ট্রি করছি 4 নম্বর সেল পুলিশ মিউজিয়াম। এখানে রুম নম্বর 14 আগ্নেয়াস্ত্র রুম। চলো এখানে কি আছে দেখা যাক। এখানে আয়রন বম সেল। এখানে 27 আগস্ট 1927 সালকিয়া গৌরমোহন দাসের বাড়ির লোহার বোমার খোল পাওয়া যায়, সেই খোল। এটা এবিএম, এটা রিভলভার রয়েছে, দেখতে কেমন লাগছে একটা। এটা 6 চেম্বারের রিভলভার, এটা ছিল তোমার, এটাও 6 চেম্বারের রিভলভার যেটা পাওয়া গেছিলো তোমার চরণ সেন, তনুজা চরণ সেনগুপ্তের কাছ থেকে। আর এখানে তোমার সত্যরঞ্জন বসুর কাছ থেকে এই রিভলভারটা পাওয়া গেছিলো। চলো আরও রয়েছে, তোমাদেরকে দেখাই। রুম নম্বর 13 পিস্তল। আই এখানে ও ভাই, এই দেখো এটা কী রয়েছে। ঢাকা ষড়যন্ত্র মামলায় 1910 এবং তলোয়ার, এটাও ঢাকা ষড়যন্ত্রে সেই বিভিন্ন আকারের তলোয়ার। এখানে এটা কী ছোটো মতন রয়েছে, ব্যাকল্যান্ড বুন্ড, ঢাকার বসন্ত কুমার চ্যাটার্জির থেকে দুটি গুলির মাথা। এটা হচ্ছে গুলির মাথা, কুমার চ্যাটার্জির গুলির মাথা। এখানে মানে শরীর থেকে যে গুলির মাথা পেয়ে গেছিলো সেই গুলির মাথা। এখানে রয়েছে পিস্তল, এখানে রয়েছে বুলেটের মাথা। ও ভাই সাহ, চলো অন্য রুমে যাওয়া যাক, কী আছে দেখা। এখানেও গাদা বন্দুক, রুম নম্বর 12। গাদা বন্দুকে কী আছে দেখি। এখানে জঙ্গল থেকে 6 চেম্বারের রিভলভার, আর রিভলভারটা দেখো। এখানেও 6 চেম্বারের রিভলভার রয়েছে, এখানেও সেম জিনিস হয়েছে। এই এই জিনিসটা কিন্তু সেই নেপালিদের হাতে আমরা দেখতে পাই, মানে একটা অন্যরকম লাগছে। এখানে দেখো, এখানে একটা 6 চেম্বারের রিভলভার রয়েছে, 5 না সরি এটা 5 চেম্বারের রিভলভার, এতক্ষণ যেটা দেখলো তোমার 6 চেম্বার। এখানে রয়েছে বুলেটের মাথা, এটা এটাও 6 চেম্বারের রিভলভার, এটাও বুলেটের মাথা রয়েছে। চলো অন্য রুমে যাবে। রুম নম্বর 11 ভাই, এখানে দেখো কাঠের বার যুক্ত গুপ্তি, ভাই মানুষের পেটে ঢুকিয়ে দিলে এপার থেকে ওপার হয়ে যাবে। এখানে রয়েছে বার ভাঙা তলোয়ার, এটা স্টেট গান, অন্যরকমের দিন, এখন এখন তো অন্যরকম, এক তখন অন্যরকম ছিল। হলওয়ে মনুমেন্ট 10 নম্বর কক্ষ, ভাই এখানেও রয়েছে সেই তলোয়ার, ঢাকা ষড়যন্ত্র মামলা সেই তলোয়ার। এখানেও রয়েছে তলোয়ার,
এখানে রয়েছে তলোয়ার, একটা মানুষের দিলে মানে দুটো মানুষ ইজিভাবে একসাথে খুন করা যাবে। রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণের রুম নাম্বার 9, 1900, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বুলেট, বুলেট রয়েছে এখানে, রিভলভার রয়েছে এখানে, বুলেটের মাথা রয়েছে এখানে, 5 চেম্বারের রিভলভার রয়েছে। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলো সব বোমার খোল আছে, লোহার বোমার খোল। এই জিনিসগুলো দেখে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সেই এই লকটা খুললেই বোমটা বিস্ফোরণ হয়। 1930 রাইটার্স বিল্ডিং আক্রমণের পরিকল্পনা সেই তথ্য এখানে দেওয়া রয়েছে। রুম নাম্বার 8, এখানে ডাকাত বাবা সাহেব ছুরি রয়েছে। এই ছুরিগুলো বেশ লাগে, নেপালিদের হাতে দেখতে পাই আমরা। এটা সেই জিনিসটা নিজেদেরকে সেফটি করার জন্য সেই গার্ড আর ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা সব। এখানে কিন্তু একটা টায়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 25 আগস্ট 1930 সালে চার্লস টার্নারের জীবনের চেষ্টার সময় টায়ারের ক্ষতিগ্রস্ত হওয়া সেই টায়ারটা এখানে রয়েছে। এখানে বন্দুক, বুলেট, বোমার খোল, নাটঘর ডাকাতি মামলা, 7 নম্বর কক্ষ। এখানে বুলেটগুলো দেখো পুরো মালার মতন সাজানো রয়েছে। এখানে এখানে সেই রিভলভারের মাথা যেখানে বুলেট ঢোকানো হয় দেখতে পাচ্ছ, দুটো বুলেট কম আছে এই রিভলভার। তো চলো, এখানে এখানে এই ধরনের অনেক সব বন্ধু বন্ধুবান্ধব সব রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তোমরা আসো, তোমরা এসে দেখো, ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই স্মরণ করে রাখতে পারবে যে না জীবনে প্রথম কোথাও এক জায়গায় গিয়েছিলাম যেখানে কিন্তু এত কিছু দেখে এসেছি। তো চলো অন্য রুমে যাওয়া যাক। আগ্নেয়াস্ত্র বাজার, তো রুম নাম্বার 8, এখানেও সেম রিভলভার, এখানেও সেম রয়েছে রিভলভার রয়েছে, এইসব রিভলভার রয়েছে, এখানে ছুরি রয়েছে, এখানেও রিভলভার রয়েছে, এখানেও সেই ছুরি রয়েছে, এখানেও সেই এটা কুকরি বলে কুকরি, ঠিক আছে কুকরি নামটা ভালো আছে কুকরি। চলো অন্য রুমে যাওয়া যাক। চলো রুম নাম্বার 5, এখানেও সব সেই বুলেটের মাথা, ছুরি, রিভলভার। এই রিভলভারটা দেখো মানে এখনকার সেই ম্যাচিস পাওয়া যায় তেমনই। যাই হোক, এটা কী বুঝতে পারছি না। রুম নাম্বার 4, এই বন্দুকটা একদম অন্যরকম স্টাইলের,
রুম নাম্বার 3। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বোমা, দেখো এটা কি ধরনের বোমা, মানে সাংঘাতিক একটা বোমা। এখানে রয়েছে মেছুয়া বাজার বোমা মামলার কাঠের ঢাকা ঢালাই বোমা বাজেয়াপ্ত করা হয়েছিল 5 নম্বর থেকে। এখানে সেই বোমা, এখানে দেখতে পাচ্ছ মহামহিমান ব্যক্তির কাছ থেকে নেওয়া টুকরোগুলি সহ। এখানে এই যে লেখা রয়েছে দিল্লিতে মহামান্য ভাই সবর লর্ডস হার্ডিজের উপরে যে নিক্ষিপ্ত হয়েছিল সেই সব টুকরো এখানে রয়েছে। রুম নাম্বার 2, রুম নাম্বার 2 তে রয়েছে বোমার খোল, এটা তামার বোমার খোল। আগেরটা তোমাদের দেখালাম কাঠের বোমা, এটা হচ্ছে তামার। মানে এই একটা পকেটে করে নিয়ে ঘুরলে ব্যাস নিজেই রাজা, একটা পকেটেই রাখতে হবে। রুম নাম্বার 1, এই বোমাটা দেখো মানে ফাটার আগে কারোর গায়ে পড়লে মরে যাবে। এখানে একটা ইউনিক বোম দেখো, এই বোমটা হচ্ছে মানে এই বুকে মানে এই বইয়ের মধ্যে বোমটা রাখা হয়েছিল এবং বইটা খোলার সাথে সাথেই কিন্তু বোমটা ব্লাস্ট হয়। ইউনিক ভাই।